পাড়ায় অর্পিতার মামার বাড়ি। অনেকেই বলছেন সেখানে নাকি প্রায় যেতেন পার্থ চট্টোপাধ্যায়। মামার বাড়ির এলাকাতে জোর করে জমি দখল করেন অর্পিতা। এখানেই শেষ নয়, পার্থ সুপারিশে নিজের আত্মীয়দের চাকরিও করে দিয়েছেন অর্পিতা। যদিও এ বিষয়ে অর্পিতার মামার বাড়ির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ আমাদের প্রতিনিধি যখন তার মামার বাড়িতে যান তখন আমাদের প্রতিনিধিকে দেখে দরজা বন্ধ করে দেওয়া হয়। মামার বাড়ির যিনি ছিলেন ওই সময় বাড়িতে তিনি দরজা বন্ধ করে দেন। তবে এলাকাবাসী তারা অভিযোগ করছেন প্রায়শই আসতেন পার্থ চট্টোপাধ্যায় এবং জোর করে পার্কিংয়ের জায়গা থেকে শুরু করে বেশ কিছু জায়গা জোর করে দখল করা হয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। আমাদের প্রতিনিধি ভাস্কর সেখান থেকে যে চিত্র তুলে ধরেছেন দেখাবো আপনাদের। আরও একটি বাড়ি তৈরি করেছিল অর্পিতা এবং এই বাড়িতেই কিন্তু অর্পিতার পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার এসে পৌঁছতো। এবং যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন তারা একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন এই বাড়িতে। এবং তবে এই বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের যাতায়াত যে লেগে থাকতো সে ব্যাপারে স্থানীয় মানুষদের মধ্যে যেমন কোনো সন্দেহের জায়গা নেই। এখানে বলতে ওর আত্মীয় স্বজনই বেশিরভাগ পেয়েছে, এখানে পাড়ার কাউকে করে দেয়নি। আত্মীয় স্বজন বলতে অর্পিতার মামার বাড়ি, মামা বাড়ি, মাসি বাড়ি, সবাই চাকরিজীবী। এতে আটপুরে মাসি বাড়ি আছে, ওর ছেলেরাও চাকরিজীবী। হ্যাঁ অবশ্যই, অর্পিতা সবই করে দিয়েছে, মাসির ছেলে মামার ছেলেরা। এই বাড়িটা কি অর্পিতা আলাদা করে তৈরি করেছে? হ্যাঁ হ্যাঁ, অর্পিতা পার্থ চট্টোপাধ্যায় এসেই দাঁড়িয়ে থেকে বাড়িটা হয়েছে। কবে হলো বাড়িটা? এই ছ আট মাস হবে আগে, রাতারাতি বাড়ি হয়ে গেছে। স্বাভাবিকভাবে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিও জার্নালিস্ট দেবাশিস রায়চৌধুরীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, হুগলি। যেমন বাড়ি তৈরি হয়ে গিয়েছিল রাতারাতি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, তেমনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায়ই আসতেন পার্থ চট্টোপাধ্যায়। যখনই পার্থ চট্টোপাধ্যায় আসতেন তখনই কিন্তু ওই এলাকায় যে পার্কিং, গাড়ির পার্কিংয়ের জন্য জমিও জোর করে দখল করে নেওয়ার অভিযোগ করছেন এলাকাবাসী। এবং জানা যাচ্ছে এলাকাবাসীর কাছ থেকে যে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার সঙ্গে যখন আসতেন অনেকটা সময় কাটাতেন মামার বাড়িতে, সেখানে মামার বাড়ির পুকুরে ছিপ ফেলে মাছও ধরতেন পার্থ চট্টোপাধ্যায়। এবং বছরে এক থেকে দুবার আসতেন, বিগত তিন থেকে চার বছরে নিয়মিত অর্পিতার মামার বাড়িতে যেতেন পার্থ চট্টোপাধ্যায়, সঙ্গে থাকতেন সবসময় অর্পিতা। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো। এই বাড়ির জায়গাটা ছিল আমাদের, এই নিয়ে অনেক কিছু করেছে, অনেক কিছু। ওই পার্থ চট্টোপাধ্যায় এসেছে, পুলিশ এসেছে, লাইনে লাইন দিয়েছে, আমাদেরকে ভাত খেতে পর্যন্ত দেয়নি, রান্না ভাত খেতে দেয়নি। এই জায়গা আমাদের, আমরা দখল করবো। হ্যাঁ এইভাবেই তো দখল, যেটুকু জায়গা সেটুকু না, তার বাড়তি জায়গা নিয়ে গিয়েছিল, সেই নিয়ে অশান্তি ছিল। ওই তপন চক্রবর্তী মানে অর্পিতার মামার ছেলে বলেছিল তোমরা মেপে নাও, মেপে নিয়ে ঘর দর করো, আমার জায়গা আমি ঘর দর করবো, এইরকম ধরনের বলেছিল। ওরে বাপরে, দুজনেই আসতেন ওনারা, পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায় দুজনেই আসতেন। তো ওখানে পুজোতে কিছুক্ষণ সময় কাটাতেন, এ বাড়িতেও আসতেন, বাড়িটা নতুন হয়েছে তিন চার মাসের ভেতরে, তো এইখানেও আসতেন, এখানে এসেও সময় কাটাতেন। তো এসে তারপর আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুরে পার্থ চট্টোপাধ্যায় বসে মাছও ধরেছেন। আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চাকরির ব্যাপারটা, ওর ফ্যামিলি, ওর মাসির বাড়ি, মামার বাড়ি বা কোনো রিলেটিভ সবাই চাকরি, সরকারি চাকরি, শুধু চাকরি নয় সরকারি চাকরি করে। কিন্তু এই চাকরিগুলো যে করে, তো ওরা তো সেরকম কোয়ালিফিকেশান, কার কীরকম কোয়ালিফিকেশান অতটা জানি না, কিন্তু মনে হয় না যে আমরাও তো এম এ পাস, আমরাও তো পড়াশোনা করেছি, তো আমরা কেন চাকরি পাই না, শুধুমাত্র ওদের ফ্যামিলি কেন চাকরি পায়।